নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। এটি 2023 সালের কর্কট রাশির রাশিফল, বার্ষিক রাশিফল। আপনি কর্কট রাশির মানুষ, আপনার এ বছর কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিক থেকে আপনাদের অপরচুনিটি আসতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে, আমি বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশির 1 কোটি মানুষ আছে। 1 কোটি মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন আছে, কারো স্বাস্থ্য, কারো কেরিয়ার, কারো কর্ম, কারো বিবাহ, কারো সন্তান, কারো বিদেশ, প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তাই সম্পূর্ণরূপে ভিডিওটির আলোচনা আপনারা শুনবেন। দেখুন, প্রথম আসি কর্কট রাশির আপনি মানুষ, আপনার কিন্তু 2023 সালে শনি ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। প্রথম কথা, শনি ঢাইয়া শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কোন কোন দিকগুলো প্রভাব পড়বে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। ঢাইয়া যখনই আপনাদের শুরু হবে, প্রথম আপনাদের সম্পর্কের উপর, অর্থাৎ রিলেশন ক্রাইসিসের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সঙ্গে রিলেশন ক্রাইসিস, সম্পর্কের অবনতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে শনি ঢাইয়াতে। এবং আপনার স্বাস্থ্য বিষয়ে আপনি কিন্তু কেয়ারফুল থাকুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। স্বাস্থ্য এবং সম্পর্ক, এই দুটো দিক শনি ঢাইয়া। এই শনি ঢাইয়াতে আবার আপনাদের ক্ষেত্রে কোন কোন দিক লাভ দিবে দেখুন। এই শনি ঢাইয়াতে আবার আপনাদের যাদের ঋণে জর্জরিত হয়ে গেছিলেন, সে ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনকার আটকে আছে, বহুদিন ধরে 4-5 বছর ধরে কাজ আটকে আছে, 6 বছর ধরে কাজ আটকে আছে, সেই কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। এবার আপনাদেরকে একটু আমি বলি, দেখুন শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে, মানে আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় যদি শনি তুঙ্গস্থ পজিশনে থাকে বা মিত্র রাশিতে থাকে বা ডিগ্রিগত দিক থেকে শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু এই ঢাইয়াতে কিন্তু আপনি কিন্তু প্রভূত উন্নতি কিন্তু করবেন। যদিও নিজস্ব পার্সোনাল ন্যাকাল চার্ট দেখা কিন্তু একান্তই আবশ্যিক। ঋণ পরিশোধ কিছু কিছু ক্ষেত্রে যাদের শত্রুতা চলছে, শত্রুতা কিছুটা হলো কমবে আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে। এবার আসি বৃহস্পতি আপনাদের ভাগ্য ব্যবস্থান করছে 20 এপ্রিল পর্যন্ত। 20 এপ্রিল পর্যন্ত ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা কাজ সম্পূর্ণ আপনাদের হবে, ফুলফিলমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এই বৃহস্পতি আবার 21 এপ্রিল 2023 আপনার কর্ম হয়ে চলে আসছে। এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো একটা সুযোগ দিবে। প্রথম কথা, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, টিচিং লাইনে আছেন, অ্যাডভাইজার লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, আপনি টিচিং সেক্টরে আছেন, আপনি প্রফেসর, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। অর্থাৎ যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করে, ব্রেন খাটিয়ে যারা কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের কিন্তু 21 এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। এরপর সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত করবে বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিয়ে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং যারা সন্তানের প্ল্যানিং করছিলেন, সন্তান নেওয়ার ব্যাপার, সন্তান প্রাপ্তির একটা শুভ সূচনা
আপনাদের কিন্তু হতে চলেছে, আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে। আপনাদের চতুর্থভাবে দেখুন, মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, 21 এপ্রিলের পর থেকে মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে, মায়ের স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের জায়গাটা উন্নতি কিন্তু হতে চলেছে। এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। পারিবারিক সুখের জায়গা, নিজস্ব প্রপার্টি কেনার যোগ আপনাদের থাকছে। তবে পেট, লিভারের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদের ভোগাবে। এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের রয়েছে, যদি আপনাদের শনি ভালো থাকে দাম্পত্য সুখ। এবং বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি এপ্রিলের মধ্যে বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম করার কথা বলছি, কর্কট রাশি খুব ভালো কিন্তু হবে। এবং আপনাদের, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ঠিক 30 অক্টোবর রাহু আপনার ভাগ্যভাবে চলে আসছে। ভাগ্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিড়ম্বনা আপনাদেরকে দিবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। তবে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল কিন্তু চলবে 30 অক্টোবরের পর থেকে, ব্যবসা যারা করছেন। এবং আপনার পিতার সাথে মতবিরোধ, মতপার্থক্য 30 অক্টোবর 2023 পর থেকে, বা পিতার স্বাস্থ্যহানি, পিতার ব্যবসা ক্ষেত্রে অবনতি, পিতার সাথে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি হতে পারে। গভর্নমেন্টের কাজগুলো যারা করতে চাইছেন, আমি বলবো 30 অক্টোবরের আগে কিন্তু আপনারা এই গভর্নমেন্টের কাজগুলো কিন্তু সম্পন্ন করে নিন। এবং আপনাদের এ বছর ভ্রমণ যোগ কিন্তু রয়েছে। লাভ লাইফটা যদি আমি আসি, লাভ লাইফের দিকটা যথেষ্ট ভালো। এবং শিক্ষাক্ষেত্র, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এবং ব্যবসা, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন, আপনি কর্কট রাশির মানুষ, ডেফিনেটলি এই সময় কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির ক্ষেত্রে। এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু হতে চলেছে কর্কট রাশি। কর্কট রাশির আপনার বিশেষ করে সম্পত্তিগত দিক এবং কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়া একটা সুযোগ কিন্তু আছে। যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন, ভালো প্যাকেজের চাকরি চাইছিলেন, আপনারা মে মাস থেকে কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে বড় ধরনের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা প্রফিট কিন্তু পাবেন। অর্থাৎ বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত আছে বিদেশের সাথে, বিদেশ থেকে কিন্তু আপনি কর্কট রাশির যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।